दीदा कोई कैसे तो कैसे तो किसी जनो अपना আমরা ওই যে এর আগে মানে সাহায্য করছিলাম তো তো আবার অন্য কেউ সাহায্য পাঠাইছে ওর জন্য পাঠাইছে দিতে আসলাম ওটাই সাহায্যটা দিতে আসলাম তো নেই তো যখন তো ওটা মানে মানে বয়স্ক লোকগুলোর জন্যই খেলি বয়স্কদের জন্য যারা আর কি মানে করো ভিক্ষে করে বা উপার্জনের উপায় থাকে না তো আমাদের বাড়িতে একজন আমার দিদা মানে খুবই অসুবিধা ওর খাওয়ার খাওয়ার দেওয়ার মতো লোক নাই আর কি মানে কার দিদা এটা মানে আমারই দিদা নিজের দিদা ঠিক আছে মানে এমনি তো বৃদ্ধ খায়টুকু মনে করো অল্পই খায় তো অতটুকু তোমরা চালাতে পারছো না তো কথা হলো ওইটাই তো সমস্যা এখন নিজে নিজের ফ্যামিলি নিয়ে ব্যস্ত আর ওনার ছেলে তো পাগল বাজারে ঘাটে ঘুরি তো এই দিদা এখন কখন আসে বিকালে আসবে বিকালের দিকে আসবে কয়েকদিন থেকে তো বাড়ি নাই তাহলে কোনো বেশি মানে ঠিক নেই কবে আসবে মানে চলাফেরা করতে পারে যে তোমার দিদা চোখ দিয়ে দেখা পায় না চোখ দিয়ে দেখতে পারে না অল্প অল্প পারে আর কি মানে তাও তোমরা আর কি কি সহযোগিতা চাচ্ছো যদি বলো মানে দিদি সবাই মিলে দিদি ওকে একটা বৃদ্ধ মানুষকে দিদি কিছু সরকারি মতে সহযোগিতা হয় বা না অ্যাকচুয়ালি কি বলতো আমরা সরকারি মতে তো না হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের একটা বলতে গেলে একটা চ্যানেল আছে সেখানেই সব এই ব্যাপারটা কি হয়েছে বলতো আমরা আর কি যতটুকু পারবো এর কিন্তু যারা দেখবে তোমাদের এই দিদাকে ঠিক আছে তারা দেখে যদি অল্প কিছু সাহায্য পাঠায় করবে সেটা ওটা তাদের উপর বুঝছো আর আমরা যতটুকু পারলাম মনে করো আজকে করলাম আরো একদিন করলাম এর বেশি মনে করো হ্যাঁ এটাই মানে একটা বয়স্ক লোকের যদি উপকার হয় তাহলে তো ভালোই হবে হুম যেমন এই এই দিদাটা এই দিদাকে এই যে এর আগে দেখেছে অনেকে তো আবার সাহায্য পাঠিয়েছে অল্প কিছু তো ওটাই আজকে আমরা আবার দিতে আসলাম তো যাই হোক দিদা যেহেতু বাড়িতে নেই তো সেটা কোনো ব্যাপার না আমার আবার আসবো তো তোমরা আর কি বাড়িটা কত দূর আচ্ছা চলো তাহলে দেখি এই বাড়ি আচ্ছা তিন ঘর আছি আর বুড়িটাকে খাওয়ার মতো লোক নাই আর কি এই বাড়ি ওই বাড়ি ঘুরে যায় খায় আমার ফ্যামিলি বড় আমি কিভাবে খাওয়াবো সেটা ঠিক আছে মানে শুনতে খারাপও লাগে আর অ্যাকচুয়ালি যদি অল্প কিছু যদি জোটে যেটুকু মনে করো মানুষের বাড়ি গিয়ে যেটুকু আমরা আর কি পারি হ্যাঁ যেটুকু পারবো ওইটুকু তো দিচ্ছ তার বাইরে তুমি যদি অল্প কিছু বলছো যে ঠিক আছে সাহায্য লাগে ওইটাই হ্যাঁ ওইটাই আচ্ছা আমি ওইটাই বলছি বুঝছো ঠিক আছে চলো দেখি না দিদা নাম কি তোমার দিদা তৃপ্তি রায় আচ্ছা তুমি কি সবার বাড়ি বাড়ি গিয়ে অল্প কিছু এভাবে খাও এখন কি তোমার সাহায্য দাও দরকার দিদা না তোমার তো কিছু তাও তো চাওয়া পাওয়া থাকে মানুষের তোমার কি চাওয়া পাওয়া মোটামুটি অল্প কিছু যা এমনি তোমার বাড়ি আছে দিদা নাতির বাড়িতে থাকো নিজের বাড়ি নেই আচ্ছা তো দিদি কি এক্সট্রা কি রান্না বান্না করে খেতে পারে মানে ওই একাই ওখানে রান্না করে খায় ওই যে চুলা আছে তাহলে মনে করো দিদা আমরা যদি তোমাকে এরপরে আজকে তো আর হচ্ছে না এরপরে মনে করো কাল বা পরশু দিন মনে করো এসে যদি কিছু খরচাপাতি উঠায় দেই তুমি রান্না করে খেতে পারবে ওটা ভালো হবে তো তোমার আচ্ছা মানে তোমরা তো অনেকেই বাড়িতে আছো যে একটু রান্না বান্না করে দিতে পারো মনে করো খরচাপাতিটা দেওয়া হলো এক দুদিন ওরকম হলে দিবে কেন দিবে না ওটাই ওটাই কেন তো বয়সটা তো প্রচুর তো একাবারে একা রান্না বান্না করে খেতে এদিকে আবার অসুবিধা টাইপের একটু তো যাই হোক দিদা তাহলে তুমি থাকো হ্যাঁ আমরা এর পরের দিন আসি বা কালকের বা পরশু দিন এই দুদিনের মধ্যে যে কোনো একদিন এসে তোমাকে আমরা ভালো কিছু খরচাপাতি উঠিয়ে দেবো যেটা মিনিমাম এক মাসের মতো চলাফেরা হবে এরপরে বাইরেও যদি তোমাকে কেউ এইভাবে সাহায্য আরও পাঠায় তারপরে আমরা আরও আসবো আরও তোমাকে এভাবে খরচাপাতি উঠিয়ে দেবো ঠিক আছে আমি ভালো আছো তো ভালো আছো আচ্ছা আস্তে আস্তে ঘোরাফেরা করবে বুঝতে পারছি 100 বার 100 কত
107 বছর মানে প্রচুর বয়স হয়ে গেছে। যাই হোক, থাকো দিদা, আমরা আসছি কাল বা পরশু দিন, ঠিক আছে? আমরা আইসে যতটুকু পারছি, এর বাইরে যদি আরো অন্য অন্যরা যদি সাহায্য আসে তাহলে আমরা দিয়ে যাব, ঠিক আছে? করলে উপকার হবে দাদা, এর জন্য আপনাকে দেখলাম, তার জন্য আমি নিজে গেলাম। যাই হোক, ওই বৃদ্ধ মানুষগুলোকে যেটুকু উপকার করো অনেক ভালো। না, আমরা ওর জন্যই তো আছি, বুঝছো তো, ওটার জন্যই আর কি। ঠিক আছে দাদা, থাকো, হ্যাঁ আমরা আসব। ঠিক আছে দাদা, আসলাম, হ্যাঁ আমরা কাল পরশু এসে যতটুকু পারছি দিয়ে যাব, ঠিক আছে? আজকে আবার কিছু দিলাম না, কিছু মনে করবেন না, মনে কিছু না, না আমি কেন না, আমি ঝিনুক দেখছি, হ্যাঁ হ্যাঁ ওইখানে বলতেছো কথা দাদা, হ্যাঁ তো আমি ভাবছি আমি ডাক দিয়ে নিয়ে আসব নাকি। না ঠিকই আছে, সাহায্য সাহায্য আজকে দেখলাম একটা বয়স্ক লোকের যদি কিছু উপকার হয়, উপকার হয় এটাই তো, তো অনেক ভালো। আর আমার ফ্যামিলির বাচ্চা চারটা, আমার বউ, মানে কাজ কি করো দাদা? আমি কাজ বাইরে করি, কেরালায়। কেরালায় কাজ? আচ্ছা, আবার চলে যাবো, আবার চলে যাবে। তো ঠিক আছে, দেখি আমি দিদার ব্যবস্থা কি করা যায়। হ্যাঁ।